সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মৌমিতা মাসিয়াত। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়, গেল চার বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন আলী জাকের। এদিকে তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিকে আলী জাকেরের প্রয়াণে শোকাতুর শিল্পীরা। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন সহশিল্পীরা। শেষ শ্রদ্ধার জন্য গুণী এই শিল্পীকে নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে করোনা সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন অঙ্গনের মানুষ। পরে বাদ আসর বরেণ্য এই অভিনেতাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানব পাচার মামলার রায় আগামী 28 জানুয়ারি দিন ধার্য করেছেন কুয়েতের একটি আদালত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ মামলার শুনানি শেষে কুয়েতের অপরাধ আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ তারিখ ঘোষণা করেন। এর আগে অনুসন্ধানে কুয়েতের সিআইডি জানতে পারে কুয়েতে পাপুলের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কুয়েতে ভিসা বাণিজ্যের নামে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচার চক্রের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে করোনা টিকা আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। টিকা প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি ভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মধ্যে উন্নত মানের N95 ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে। এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সচেতনতামূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। আজ শহীদ মিলন দিবস। 1990 সালের এই দিনে নভেম্বর স্বৈর শাসন বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডাক্তার শামসুল আলম খান মিলন নিহত হন। পরে এই ঘটনার স্মরণে 1991 সাল থেকে দিনটিতে শহীদ ডাক্তার মিলন দিবস উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডাক্তার মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমতে শুরু করেছে সবজি। সপ্তাহের ব্যবধানে সবজি ভেদে কেজিতে 10 থেকে 25 টাকা পর্যন্ত দাম কমেছে। যদিও ক্রেতাদের অভিযোগ, সরবরাহের তুলনায় মোটেও দাম কমছে না। অন্যদিকে আকাশচুম্বী ভোজ্য তেলের বাজার। সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেল প্রতি কেজিতে দাম বেড়েছে 3 থেকে 5 টাকা, আর বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে 5 থেকে 6 টাকা। পাম তেলের দামও বেড়েছে কেজিতে 6 থেকে 7 টাকা। এছাড়া কিছুটা দাম বেড়েছে আলু, রসুন ও আদার। ভারতের গুজরাটের করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5 রোগীর মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে গুজরাটের রাজকোটের উদয় শিবানন্দ কোভিড হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, এ সময় প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হলে আটকে পড়েন 5 রোগী। ধোঁয়া ও আগুনে আর জ্বলন্ত বিল্ডিং থেকে সময় থাকতে বেরিয়ে আসতে পারেননি তারা। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা চিরনিদ্রায় শায়িত হলেন। পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন করা হয় ম্যারাডোনার শেষ কৃত্যানুষ্ঠান। বুয়েন্স আইরেস এর উপকণ্ঠে বেলা ভিসায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মা বাবার পাশে সমাহিত করা হয় এই ফুটবল জাদুকরকে। এর আগে বুধবার মৃত্যুর পর ম্যারাডোনার মরদেহ রাখা হয় প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায়। সেখানে তার ভক্তরা শেষ শ্রদ্ধা জানান। প্রতি মুহূর্তের সংবাদ জানতে সাথেই থাকুন, ভিজিট করুন